রাজধানীর এমন সব উন্নয়ন প্রকল্প দেখে যাদের ভালো লাগছে তাদের জন্য তথ্য হলো এর বেশিরভাগই গড়ে উঠছে বিদেশি ঋণের টাকায়। ফলে গ্রাফিক্স অ্যানিমেশনের এসব প্রকল্প ধীরে ধীরে রূপ নিচ্ছে বাস্তব অবকাঠামোই, আর বছর বছর বাড়ছে ঋণের বোঝা। ফলে এই মুহূর্তে যে শিশুর জন্ম হবে তার ঘাড়েও কমপক্ষে প্রায় 50,000 টাকার দায় থাকছে। প্রতি বছরের বাজেটের বড় অংশের টাকা চলে যাচ্ছে এসব ঋণের সুদ পরিশোধে। 2018-19 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের 11.05% অর্থাৎ 51,340 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে দেশি বিদেশি বিভিন্ন ঋণের সুদ পরিশোধে, যেখানে 2017-18 অর্থ বছরের সংশোধিত বাজেটে সুদ পরিশোধে ব্যয় 37,920 কোটি টাকা। বাজেট ঘাটতি 1,25,293 কোটি টাকা। আগের বছরগুলোর বাজেট বলছে 2013-14 অর্থ বছরে বিভিন্ন ঋণের সুদ পরিশোধে ব্যয় হয় 28,000 কোটি টাকা, আর 5 অর্থ বছরের ব্যবধানে সুদ পরিশোধেই সরকারের চলে যাচ্ছে 51,340 কোটি টাকা। 1,25,000 কোটির ঘাটতির বাজেট বাস্তবায়নে এবার 15.3% অভ্যন্তরীণ ঋণ এবং 10.8% বৈদেশিক ঋণের দিকে তাকিয়ে সরকার প্রস্তাবিত বাজেটে বৈদেশিক নিট ঋণের আশা 50,016 কোটি টাকা, পাশাপাশি অভ্যন্তরীণ বিভিন্ন উৎস থেকে 71,226 কোটি টাকা ঋণ নিতে চায় সরকার, যার মধ্যে ব্যাংকিং খাত থেকে আসবে 42,029 কোটি টাকা। বৈদেশিক অর্থায়ন এবার ভালো হবে বলেছি, সুতরাং এবারে সেটা হবে 54,767 কোটি টাকা, আর বাকি অভ্যন্তরীণ সূত্রে হবে 71,226 কোটি। এটার মধ্যে একটা বড় অংশ দেবে আমাদের সঞ্চয়পত্র এবং বাকিটা আসবে ব্যাংকিং সূত্রে। এসব নির্ভরশীলতা বছর বছর চাপ বাড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতির উপর।